প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বিপরীত ফাংশন সম্পর্কে জানব। প্রথমে আমরা জানতে চাই বিপরীত ফাংশন কি। আমরা জেনেছি ফাংশন হলো স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক। তো স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক যদি ফাংশন হয়, তাহলে অধীন চলকের সাথে স্বাধীন চলকের যে সম্পর্ক, তাই হলো উক্ত ফাংশনের বিপরীত ফাংশন। এফ একটি ফাংশন হলে এর বিপরীত ফাংশন হবে এফ ইনভার্স। ধরা যাক আমাদের কাছে একটি ফাংশন আছে এফ এক্স ইকুয়াল টু রুট এক্স প্লাস টু মাইনাস ফাইভ। আমরা এই ফাংশনটিকে বিপরীত ফাংশন নির্ণয় করতে চাই। তো বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আমরা কয়েকটি ধাপে এই বিপরীত ফাংশন নির্ণয় করব। ধাপ এক হলো এরকম, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ধরি। তাহলে আমরা ধরছি এই ফাংশনটি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস টু মাইনাস ফাইভ। এবার ধাপ দুইয়ে এক্সকে ওয়াই দ্বারা এবং ওয়াইকে এক্স দ্বারা প্রতিস্থাপিত করি। এক্সকে ওয়াই দ্বারা এবং ওয়াইকে এক্স দ্বারা প্রতিস্থাপিত করে পাই এক্স ইকুয়াল টু রুট ওয়াই প্লাস টু মাইনাস ফাইভ। এবার ধাপ তিন হলো ওয়াই এর সাপেক্ষে সমাধান করি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু রুট ওয়াই প্লাস টু। এবার উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস টু হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট করতে পারি, তাহলে আমরা পাই এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস টু। এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু ওয়াই। এবার ধাপ চারে ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স বসাই। তাহলে আমরা লিখব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে আমরা যে ফাংশনটি আমাদের দেওয়া ছিল সেই ফাংশনটির বিপরীত ফাংশন আমরা পেয়ে গেলাম। আমরা এইভাবে যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপরীত ফাংশন বের করার কৌশল আমরা শিখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।